দান করলে যে আল্লাহ বাড়ায় দেয়, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? বাড়িয়ে দিবে আল্লাহ। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো, যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা, ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই, আছে। এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন, আনফিক ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি, ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবে? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে। 20 কেজির ওইটা দিয়ে দেন, 40 কেজি আসবে। আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে? আনফিক ইবনা আদম উনফিক আলাই, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান। আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদদাকা বিসাদাকা কত গোপনে ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? بَيْنَكَ أَنْتَ وَبَيْنَ اللَّهِ أَلَّكَ صَدَقَاتٌ تَخْفَى لَا يَعْلَمُهَا إِلَّا اللَّهُ أَلَّكَ سِرٌّ عِنْدَ اللَّهِ بَيْنَكَ أَنْتَ وَبَيْنَ اللَّهِ أَلَّكَ صَدَقَاتٌ تَخْفَى লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন, না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে, আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে, ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামাই রব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনে পালো। বাসুর পালন কারা কারা দেখি? মাশা আল্লাহ, অনেক গরু টরু আছে তো এলাকায়। ছাগল পালন কারা কারা, ওট পালন কারা কারা দেখি? ওট নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেমনি ওটের বাচ্চা পালো,
বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিলে ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে ইয়া বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাই দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে, সর্বাবস্থায় দান করতে হবে। ফিসাররা সুখের সময়ও করব, অফিদাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো, কথা বুঝে নাই বোধ হয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে। এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ, আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন, তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? আল্লাহ। যাকাত দিলে পছন্দ করে কে? আল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পরে খুলবে, আগে হাত খুলতে হবে। উপরের হাত নিচের হাতের চাইতে সেরা, যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার 2টা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। এটা বোঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ, কালকে ভুলে যাবে কে? আজীবন। হ্যাঁ, আজীবন মনে থাকবে? মনের কান দিয়ে শুনতে হবে, এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওটা সেরা দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? আল্লাহ।